মিসওয়াক হলো গাছের ডাল বা শিকড় যা দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করা হয়। দাঁত মাজাকেও মিসওয়াক বলা হয়ে থাকে। মিসওয়াক মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উপায়। অন্য হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনটি কখনো হয়নি যে জিব্রাইল আলাইহিসসালাম আমার নিকটে এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ দেননি। এতে আমার আশঙ্কা হচ্ছিল যে মিসওয়াকের কারণে আমার মুখের অগ্রভাগ ছিলে না ফেলি। মিসওয়াক করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মানুষের প্রতিটি কাজে রয়েছে সুন্নতে নববীর দিক নির্দেশনা। মিসওয়াক করার পদ্ধতি মুখের ডান দিক থেকে শুরু করে দাঁতের প্রস্থের দিক থেকে মিসওয়াক করা, দৈর্ঘ্যের দিক থেকে নয়। ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি মিসওয়াকের নিচে আর মধ্যমা ও তর্জনী মিসওয়াকের ওপর এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা এর মাথার নিচ ভালোভাবে ধরা। এ নিয়মটি হযরত ইবনে মাসুদ রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। মিসওয়াক কখন করবেন? উজুর পূর্বে অথবা উজুতে কুলি করার পূর্বে, নামাজের পূর্বে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, কোনো মজলিসে যাওয়ার পূর্বে, কুরআন ও হাদিস তেলাওয়াতের পূর্বে।